হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। শিবুলির সিম্পল লাইফ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে টুকিটাকি কিছু কেনা জিনিসপত্র কেনা ছিল, তো বাড়ি থেকে বেরোতে বাধ্য। অগত্যা গরমের জন্য একদম ভালো লাগে না। আজ নয় কাল, কালে পরশু করে করে যদি বেরিয়ে পড়েছি। এখানে প্রথমেই চলে এসেছি যে একটু জুতো দোকানে, ওখান থেকে একটু বাবুর জন্য আমার জন্য জুতো নেওয়া ছিল, তো ওখান থেকে জুতো কিনে তারপরে চলেছি সোজা, চলেছি হচ্ছে পার্লারে। পার্লারে গিয়ে তো দেখবো, মনে হচ্ছে ভিড় আছে প্রচণ্ড। তা সত্যি মুখের কথা একদম মিলে গেল, আজকে পার্লারে ঢুকেছি তো প্রথমে এত ভিড় ভাবলাম আমার মনে হয় কিছুই আর হবে না। তো যাই হোক, ওখান থেকে সোজা চলে গেছিলাম, আমার কিছু জিনিসপত্র টুকটাক কেনার ছিল, তো এই দোকানটা চলে এসেছি। এই দাদাভাই দোকানটা থেকে আমি সব কিছু টুকটাক জিনিসপত্র কিনেছি। দোকানটাতে ইয়ারিং থেকে নেকলেস থেকে তোমরা যা খুঁজবে তোমরা সবই পেয়ে যাবে, সব কিছুই পেয়ে যাবে। খুব সুন্দর সুন্দর জিনিস তুলেছে এই দাদাভাইটা, নতুন নিউ এই দোকানটা খুলেছে। আগে একটা দোকান ছিল, সেই দোকানটাতেও অনেক কিছু মানে সব কিছু পাওয়া যেত, তো এটা নিউ খুলেছে, তাই জন্য তোমার সাথে বন্ধুরা একটু শেয়ার করছি। তোমরা সবাই দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর বন্ধুরা পুরো ভিডিওটা আমার দেখবে, ফুল ওয়াচ করবে, কেউ স্কিপ করে দেখবে না, ঠিক আছে? আর একটা সুন্দর করে কমেন্ট করবে সবাই। তো যাই হোক, দেখতে থাকো, সব ঘুরে ঘুরে তোমাদের দেখাবো যতটুকু পারবো। আমাদের বাবুটাকে বাড়ির মধ্যে রেখে দিয়ে এসেছি, তার একটা চিন্তা, ঠাম্বির কাছে আছে, হাজবেন্ডের সাথে এসেছি, তবুও মানে বাবুকে নিয়ে তো বেরোনো যাবে না এতটা গরমের মধ্যে, আর ওরও কষ্ট আমাদেরও কষ্ট, ঠিক আছে? তো বাড়ির মধ্যে থাকাটাই বেশি সেফ। আর যা গরম পড়েছে আমারই নিজেরই কষ্ট হয়ে যাচ্ছে, আর কী বলবো, বাবু থাকলে আরও বেশি কষ্ট হতো। তো যাই হোক, দেখো তোমাদের দেখাচ্ছি, দেখো ঘুরিয়ে ফিরিয়ে অনেক অনেক জিনিস আছে। তো আমার কিছু কিছু জিনিসপত্র কেনা, সেগুলো কিনবো। আমার না অনেক করে 100 জোড়ার বেশি ইয়ারিং আছে, তবুও দেখলে আমি মানে কী বলবো, ঝাঁপিয়ে পড়ি ইয়ারিং দেখলে। আমার এতটা ইয়ারিংয়ের প্রতি লোভ, কিন্তু আমি পড়ি না, আমি সিম্পল থাকতে বেশি ভালোবাসি। তবুও মেয়েরা তো এরকমই হয় বলো, কানের টানের জিনিসপত্র তো দেখলে একটু প্রেমে পড়ে যায় বেশি। তো আমার তারা জানি না বন্ধুরা কী হবে, কিছু আমি করতে পারবো না, আমি শিওর। কারণ এই ভিডিওগুলো দেওয়ার আমার কথা ছিল অন্তত 1 সপ্তাহের বেশি আগে, তো আমি এত লেট হয়ে থাকলে চাই না কিছুই করতে পারবো না, কিছুই করতে পারবো না। আমি এত কেন এরম করি নিজেও জানি না। দেখো বকবক করতে করতে দুটো ইয়ারিং আমি নিয়েছি হাতে, খুব সুন্দর দেখতে লাগছে। তোমরা বলবে কেমন লাগছে কমেন্ট করে বলবে, ঠিক আছে? তো এখানে আমার যা যা যাবতীয় জিনিসপত্র নেওয়া ছিল সব কিছু নিয়ে নিয়েছি। এরপরে যাবো সোজা পার্লার, কারণ বাবুটাকে ঘরের মধ্যে রেখে দিয়েছি, সেটাও একটা চিন্তা হচ্ছে। যদিও বা ওকে সবাই রেখে দেখে দেখে যে ও দাদু ঠাম্মা, তবুও একটা তবু চিন্তা, মা তো আমি বলো, মায়ের মন তো আর মানে না। যাই হোক, পার্লারের মধ্যে ঢুকছি, এখনও দেখছি দুটো তিনটে দিদিভাই বসেই আছে, একজন হচ্ছে হেয়ার কাটিং করছে, তো এরপরে আমার পালা। যাই হোক, অন্য কারো করলে দেখতে ভালো লাগে, নিজে যদিও বা শখে করি যে হেয়ার কাটিং করবো, কিন্তু মন থেকে অতটা ভালো লাগে না। তবু অনেকটা হেয়ারটা মানে বড় হয়ে গেছিলো, যার জন্য ভাবলাম একটু পার্লার থেকে কেটেই আসি। কিন্তু আমার কিন্তু ভয় লাগছে খুব, জানি না অনেকটাই বড় চুল ছিল কীরকম করে কেটে দেবে, এটা একটা টেনশানের মধ্যে আছি। মানে আমি হয়তো কেঁদে দেবো, যদি চুলটা খুব ছোটো হয়ে যায় আমাকে হয়তো কান্না করতে হবে, কারণ আমি এরকমই করি। বাড়িতেও এরকম একবার চুল কেটেছিলাম, একটা কাকিমণি কেটে দিয়েছিলো, তো আমি এত কেঁদেছি চোখটা ফুলে ফেলেছি। কী বলবো, চুলের প্রতি আমার মায়া আছে সবই। কিন্তু দেখো বন্ধুরা, চুলটা আমার বকবক করতে করতে অনেক কাটাই হয়ে গেছে, তোমরা বলবে কেমন হয়েছে। আমার তো কিন্তু কান্না পেয়ে যাচ্ছে, কারণ আমার অনেকটাই চুলটা একদম শর্ট করে দিয়েছে, একদম ছোটো করে দিয়েছে। তো যাই হোক, কিছু করার নেই, নিজে কাটতে গেছি, নিজেরই দোষ, সব কিছু ভুল আমিই করেছি। তো যাই হোক, ওখান থেকে সোজা চলে এসেছি একটু মিষ্টি দোকান থেকে, কারণ বাবুর জন্য একটু দই টই নেওয়া ছিল, তো জামাই ষষ্ঠীর ব্যাপার বলে কথা, যার জন্য দেখো দোকান ভর্তি মিষ্টি সাজিয়ে ফেলেছে, অনেক অনেক রকমের মিষ্টি এখানে আছে। তো ওখান থেকে দই, তারপরে দই আর টুকটাক জিনিসপত্র নিয়ে একটু বাড়ির দিকে রওনা দেবো, কারণ অনেক বেলা হয়ে গেছে, অনেক বেলা, এখন প্রায় দুটো। তো এই দেখো বন্ধু, এটা হচ্ছে আমাদের বাড়ির কাছাকাছি ব্যাংক, এই ব্যাংকতেই আমাদের মানে কোনো কিছু মানে প্রয়োজন মেটানো হয়। যাই হোক, তো বাড়ি থেকে ফিরছি, ভিডিওটা আর বাড়াবো না, কেমন লাগলো কমেন্ট করে বলবে। তো এই দেখো, এই বাগানের মধ্যে একটা ছাতারি আর একটা কাঠবিড়ালি ঘোরাফেরা করছিলো, খেলা করছিলো, তো তোমাদের একটু শেয়ার করলাম। সবাইকে টাটা, সবাই ভালো থেকো, আর কমেন্ট করবে সবাই কিন্তু বন্ধুরা।